ইমাম সাহেবদের গাইসা বলে হুজুর 10 বছর 15 বছর বিয়ে হয়েছে এখনো শান্তি নেই, আপনি গত 10 বছরে বিবিরে সালাম দিয়েছেন একদিনও? কথার কথা যদি কর না, তাহলে আপনি যে বললেন যে হুজুর গত 10 বছর বিয়ে করছি প্রতিদিন ঝগড়া হয়, আপনি তো একদিন সালাম আপনিও বিবিকে দেন নাই, বিবি আপনাকে দেয় নাই। ভাইও আজকে থেকে সালামের প্রচার ঘটান, স্বামী স্ত্রীর মাঝে দেখবেন মহব্বত এত পরিমাণ বাড়বে, এ বাড়তে থাকবে, ইবলিস টেনশনে পড়ে যাবে যে এই কি আমল, যে সালামের আমল, আমি এতদিন তাদের মাঝে ঝগড়া লাগাইতাম, সালাম ঘরে ঘরে বাড়াইয়া দেন স্বামী স্ত্রীর ঝগড়া কমে যাবে। সালাম মানি ততক্ষণ তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ ইমানদার না হও, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ একে অপরকে ভালো না বাসো। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, এমন একটা আমল আমি তোমাদেরকে কি বলবো না, যে আমলটা তোমরা যদি করো তোমাদের মাঝে পরস্পর ভালোবাসা সৃষ্টি হবে, আফসুস সালাম বাইনাকুম, একে অপরের মাঝে তোমরা সালামের প্রচার ঘটাও, সালাম যত বেশি দিবা মহব্বত বাড়বে, মহব্বত বাড়লে ঈমান বাড়বে, ঈমান বাড়লে তোমার ঠিকানা জান্নাত। তাহলে সালামে মহাব্বতে ইমানে হাদিসে আসেনি? তিরমিজি শরীফের 2698 নম্বর হাদিসের বর্ণনা, আজকে মাহফিল থেকে যখন আপনারা বাসায় যাবেন, যাওয়ার সাথে সাথেই এই হাদিসে একটা আমলের কথা নবী বলবেন, এই আমলটা আপনারা করবেন, একদম সহজ করা, আগে হাত তুলে বলেন কারা কারা আমলটা করবেন। আসলে কিন্তু আমি বলার পরে অনেকে কি বলবে, হুজুর রে হুজুর আমার তো লজ্জা করে আমলটা করতে, মানে এখন তো হাত তুলছেন কিন্তু এই এই জায়গার অনেকে বলবে হুজুর এটা তো, এটা হুজুরে কি কইলো ওয়াদা করাইলো, কিন্তু এটা তো লজ্জা করে কি করে। এবার আমল শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কাল আলী রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাকে বলেন ইদা দখল তাআলা আহলিকা ফাসাল্লিম, তুমি যখন তোমার পরিবারের কাছে প্রবেশ করবা তখন তুমি সালাম দাও, কি দাও, ইয়াকুন বরকাতান আলাইকা ওয়া আলা আহলিক, তোমার সালাম তোমার জন্য আর তোমার পুরো পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যায়। তো আপনারা সালাম দিবেন ওয়াদা করছেন না, হুজুর আম্মারে সালাম দিতে লজ্জা পাই, আব্বারে কেমনে সালাম দেয় হুজুর, মুসাফা তো পরে এটা তো সম্ভবই না হুজুর, বিবিরে আবার কেমনে স্বামী সালাম দেয়, যেগুলা মারে সালাম দিতে লজ্জা পায়, বাবারে সালাম দিতে লজ্জা পায়, বিবিরে সালাম দিতে লজ্জা পায়, এগুলা পর নারীকে সালাম দিতে মজা পায়, বিবিরে সালাম দিতে লজ্জা পায়, যেই ছেলে তার বিবিরে সালাম দিতে লজ্জা পায় মানে সে তার বিবির শান্তি চায় না, সালাম মানে কি, আর যদি বিবিরে সালাম দিতে লজ্জা পায় মানে সে তার বিবির শান্তি হোক এতে সে লজ্জিত। কেউ তার মাকে সালাম দিতে লজ্জা পাওয়া মানে সালাম মানে কি, শান্তি, তো কেউ তার মাকে সালাম দিতে লজ্জা পাওয়ার মানে হলো না না আমার আম্মার শান্তি হোক, হুজুর ছিছি আমি লজ্জিত আম্মার 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 শান্তি না হোক, এটাই তো, কারো বাবাকে কেউ সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো এই হুজুর ইটে কি করেন, কেমনে আব্বারে মানুষ সালাম দেয় মানে আপনার আব্বার শান্তি হোক এতে আপনি লজ্জিত, এটাই তো বুঝে আসে। তাহলে যারা এরপরেও এইভাবে আপনাদেরকে কথাগুলো বলার পরেও যদি আপনাদের এখনো লজ্জা না হয় তাহলে আজকে থেকে মা বাবা ভাই বোন বিবি সবাইকে সালাম দিবেন। আচ্ছা বিবিরে মানুষ মহব্বত করে না, মাকে মহব্বত করে না, বাবাকে করে না, তাহলে আবার আগের হাদিসটা একটু আমরা আবার দোহরাই, সালামে মহব্বতে ইমানে, তো মানুষ তো মাকে এমনি মহব্বত করে তো সালাম দিলে তো মহব্বতের মিটার আরো বাড়বে, মানুষ তার বাবাকে মহব্বত করে তো সালাম দিলে তো মহব্বতের মিটার আরো বেড়ে গেল, স্ত্রীকে মহব্বত করে এই স্ত্রীকে মহব্বত এমনি মানুষ করে তা সালাম দিলে তো মহব্বতের মিটার বাড়ল, ইমানেরও পাওয়ার বাড়ল, জান্নাত সহজ হয়ে গেল। আল্লাহ আমল করার তৌফিক দান করে। তাহলে ঘরে ঢুকার সময় আমরা সালাম দিব, ঠিক আছে না, ইনশাল্লাহ এই আমলগুলো করেন। আপনাদেরকে ইমাম সাহেবদের গাইসা বলে হুজুর 10 বছর 15 বছর বিয়ে হয়েছে এখনো শান্তি নেই, আপনি গত 10 বছরে বিবিরে সালাম দিয়েছেন একদিনও?
কথার কথা যদি কর না, তাহলে আপনি যে বললেন যে হুজুর গত 10 বছর বিয়ে করছি প্রতিদিন ঝগড়া হয়, আপনি তো একদিন সালাম আপনিও বিবিকে দেন নাই, বিবি আপনাকে দেয় নাই, ভাইও আজকে থেকে সালামের প্রচার ঘটান, স্বামী স্ত্রীর মাঝে দেখবেন মহব্বত এত পরিমাণ বাড়বে, এ বাড়তে থাকবে, ইবলিস টেনশনে পড়ে যাবে যে এই কি আমল, যে সালামের আমল, আমি এতদিন তাদের মাঝে ঝগড়া লাগাইতাম, সালাম ঘরে ঘরে বাড়ায়া দেন, স্বামী স্ত্রীর ঝগড়া কমে যাবে। সালাম মানি শান্তি আসলে তো ঝগড়া কমবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের বর্ণনা 5197 নম্বর হাদিস। এই জায়গায় আমরা যারা আছি সবচেয়ে আল্লাহর কাছে কে হতে চাই? তাহলে এবার হাদিস শুনেন। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو أمامة رضي الله تعالى عنه بدننا الله دمي بولين إن أولى الناس بالله من بدأهم بالسلام মানুষের মাঝে ওই মানুষটা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় যে মানুষটা আগে আগে সালাম দেয়। আবু দাউদ শরীফ 5195 নম্বর হাদিসের বর্ণনা। عن عمران بن حسين رضي الله تعالى عنه قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন, আসার পর বললেন আসসালামু আলাইকুম, কি বললেন? ফরদ্দ আলাইহি সালাম সুম্মা জালাসা, নবীজি সালামের জবাব দিলেন, তিনি বসে গেলেন, কে যিনি সালাম দিছে? তো নবীজি বললেন আশারুন, দশ নেকি। কি বললেন? দশ নেকি। সুম্মা জাআ আখর ফাকাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলেমরা সারা অন্যরা বলেন বলেন তো দ্বিতীয় সালাম আর আগের সালামের কি পার্থক্য? রহমাতুল্লাহ। নবীজি তার সালামের জবাব দিলেন, সুম্মা জালাসা, লোকটা বসে গেলেন, আল্লাহ নবী বললেন ইশরুনা, বিশ। কত বললেন? বিশ। আসসালামু আলাইকুম কত? দশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিশ। সুম্মা জাআ আখর, আরেকজন আসছে, আসার পর বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নবীজি তার সালামের জবাব নিলেন, জবাব নেওয়ার পর লোকটা বসে যায়, নবী বললেন সালাসুনা, তিরিশ। বলেন আসসালামু আলাইকুম কত? রহমতুল্লাহ, অবরকাতু, তিরিশ। আবু দাউদের 5196 নম্বর হাদিসের বর্ণনা। এক ব্যক্তি আসছে, আসার পর নবীজি বললেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু ওয়া মাগফিরাতু। কি বললেন? নবীজি বললেন আরবাউনা, চল্লিশ। কত বললেন? চল্লিশ। তাহলে এই যে নেকিগুলা, আসসালামু আলাইকুম এটাতে দশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ, অবরকাতু তিরিশ, আর মাগফিরাতু যদি বলেন শিথিল বর্ণনা চল্লিশ। আমাকে কি সব কম লাগবে না বেশি? তো পুরাটাই দিয়েন। এরপর যদি বলেন হুজুর আমার সময় কম, আমি এত পুরাটা পারবো না, ভাই আপনি আসসালামু আলাইকুমই কইেন, যেহেতু আপনার সময় কম তো আসসালামু আলাইকুমের মধ্যে আপনি থাকেন, এরপরেও সালাম দিয়েন। সহিহ বুখারীর বর্ণনা 3820 নম্বর হাদিস। এই হাদিসটা মনোযোগ দিয়ে শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন আস কথা কইতেছে নবীজির সাথে, সুবহানাল্লাহ। ইতিমধ্যে একজন মহীয়সী নারী আসতেছে নবীজির কাছে, সুবহানাল্লাহ। কি নারী? বলেন আমার সাথে আম্মা জান, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে আসতেছেন নবীজির কাছে? আম্মা জান, খাদিজা। তো জিবরিল আমিন নবীজিরে কয়, হুজুর, নবীজি কয় কি হয়েছে? কয় হাজিহি খাদিজা আতাতকা, হুজুর আপনার বিবি খাদিজা আপনার কাছে আসতেছে। জিবরিল আমিন নবীজিরে বলে মাহা ইনাক, আম্মা জান খাদিজার হাতে একটা পাত্র, ফিহি ইদামুন আও তাআমুন আও শারাব, পাত্রের মধ্যে তরকারি খাদ্য অথবা পানীয় এই জাতীয় কিছু আছে, এই পাত্র নিয়ে নবীজির কাছে আসতে। জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি এখন যাই। নবীজিকে বললেন হাবিব খাদিজাতুল কুবরা যখন আপনার কাছে আসবে, ফাইদা হিয়া আতাতকা ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি। খাদিজা আপনার কাছে আসলে বলবেন খাদিজাকে তার রব আর আমি জিবরাইল আমিনের পক্ষ থেকে সালাম। আল্লাহু আকবার, কি আল্লাহ!
আচ্ছা স্যার আমার নাম নিয়ে দেন না, আবার পরে কালকে আবার ইউটিউবে কি লেহে আল্লাহ জানে। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিন জানায় দিলেন যে আল্লাহর পক্ষ থেকে আর আমার পক্ষ থেকে সালাম জানায় দেন। একটু ভাবেন তো, জিবরিল আমিন উনি তো ফেরেস্তা, আল্লাহ যাকে সালাম দেয়। তাহলে আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে কত পছন্দনীয় ছিলেন। কিন্তু আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এত কিছুর মধ্যে সালামটা নির্বাচন কেন করলেন? তিনি সালাম, তার মানে আল্লাহর কাছে সালামটা কত পছন্দনীয়। এই জন্য তো সুরা জুমারের ৪৪ নম্বর আয়াত, সুরা আহজাবের ৪৪ নম্বর আয়াতে আছে, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। বান্দাদের সাথে রবের যেদিন সাক্ষাৎ হবে, সাক্ষাতের সূচনাই হবে সালাম দিয়ে। এত কিছু থাকতে এটা দিয়ে কেন নির্বাচন হয়? তার মানে সালাম এটা আজীব জিনিস, এটা আমাদের মাঝে উঠে গেছে, তা আমাদের মাঝে ঝগড়া বাড়তেছে। সালাম মানে শান্তি, এটা আমাদের মাঝে কমে যাচ্ছে। তো শান্তি যখন, শান্তির প্রচার কমে যাবে, অশান্তি তো আসবেই। এই জন্য শান্তির প্রচার যখন বেড়ে যাবে, অশান্তি দূর হয়ে যাবে, শান্তির ব্যাপক প্রচার হওয়া যায়। মুসলমানের কয় হক? এক নম্বর। তো সালাম দেওয়া এটা হক পাইলাম, উনারে সালাম দিলে জবাব দেওয়া এটা কই আছে? এটাও বুখারীতে আছে, ১২৪০ নম্বর হাদিস, রদ্দুস সালাম। মুসলিম শরীফের হাদিস থেকে প্রমাণ হয় সালাম দেওয়া হক, বুখারীর হাদিস থেকে প্রমাণ হয় সালাম নেওয়াও হক। দুই নাম্বার, কেউ দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। তিন নাম্বার, মুসলমানের কল্যাণকামী হওয়া। আমার সাথে একটা বাংলা বলেন, বলেন আমরা সারা পৃথিবীর সকল মুসলমানের কল্যাণকামী মনে থাকবে তো? আসলে কল্যাণকামী তো, যদি কল্যাণকামী হয়ে থাকেন তাহলে আপনি জোহরের নামাজের সময় আরো তিন চারটা ছেলে এক জায়গায় দাঁড়ায় আছে, কেন তাদেরকে বলেন না চলো নামাজে যাই? আপনি না কল্যাণকামী? আপনি একা একা চাদরটা গায়ে দিয়ে নামাজে যাচ্ছেন, ওদেরকে একবার বলছিলেন এই চলো নামাজে যাই, আপনি না কল্যাণকামী? এই আপনি না কল্যাণকামী? যদি কল্যাণকামী হন তাদেরকে বলতে হবে চলো নামাজে। সহিহ বুখারীর ৫৭ নম্বর হাদিস, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাহ ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন। আমি নবীজির কাছে বায়াত হলাম এই মর্মে, আমি নামাজ প্রতিষ্ঠিত করব, আমি জাকাত দিব, আমি সারা পৃথিবীর সব মুসলমানের কল্যাণকামী হব। তাহলে গার্মেন্ট শ্রমিকরা মাশাআল্লাহ মাহফিলের আয়োজন করছেন, এক শ্রমিক নামাজে যাচ্ছেন, আরেক শ্রমিক দেখতেছেন যে উনি একটু উল্টাপাল্টা কোনো কাজে আছে, তাহলে আপনি যদি তার কল্যাণকামী হন, আস্তে বুঝিয়ে শুনি এটা চলো নামাজে যাই চলো, আপনি তার কল্যাণকামী। শ্রমিকদের মাঝে সালামের ব্যাপক প্রচার প্রসার এটা আজকে থেকেই শুরু হওয়া উচিত। সব শ্রমিকরা একজন আরেকজনকে প্রচুর পরিমাণ সালাম দিবেন, কারণ আপনি আরেক শ্রমিকের কল্যাণকামী, তাই তো আপনি তার শান্তি চান সর্বদা। চার নম্বর, ওয়াইদা আত্মসা, কোনো মুসলমান হাঁচি দিলে ফাহামিদ আল্লাহ, তিনি যদি আলহামদুলিল্লাহ বলে আপনি বলবেন ইয়ারহামুক আল্লাহ। এখন আপনি যিনি হাঁচি দিবেন আপনার তিন কাজ, বলেন হাঁচি দাতার কয় কাজ? তিন কাজ। আবু দাউদ শরীফের ৫০২৯ নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আত্তাসা ওয়াদা ইয়াদাহু আও সাওবাহু আলা ফি। নবী যখন হাঁচি দিতেন তার হাত মুবারক অথবা কাপড় মুখের উপর রাখতেন। তাহলে হাঁচি দিলে এক নাম্বার হাত অথবা কাপড় মুখে রাখা, দুই নাম্বার রখাফাদা আওয়াজ হালকা করা। আমার নবীর সুন্নতের কি আজীব বৈশিষ্ট্য দেখেন, আপনি হাত বা কাপড় মুখে দিলে আওয়াজ অটোমেটিক হালকা হয়ে যায়। তাহলে হাঁচি আসলে প্রথম কাজ হাত অথবা কাপড় মুখে দেওয়া, দ্বিতীয় কাজ কি করা বলেন তো? আওয়াজ হালকা করা, তিন আপনি আলহামদুলিল্লাহ পড়া, কি পড়া? আর পাশে যিনি শুনবে তিনি বলবে ইয়ারহামু আল্লাহ। এই গেল আপনার চার নাম্বার হক। পাঁচ নাম্বার, ওয়া ইজা মারিদ ফাউদহু, অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। দেখতে যাননি? মালটা আপেল কমলা আঙ্গুর কিনতে হয়, এত টাকা খরচ কিনে করি, অসুস্থ হইলে দেখতে যাবেন। এলাকার নাম কি? পাশের এলাকার নাম কি? ভাকরা। আচ্ছা মন দিয়ে শোনেন হাদিসটা, মুসলিম শরীফের ২৫৬২ নম্বর হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মুসলিমা ইদা আদা আখাহুল মুসলিম, মন দিয়ে শোনেন, কোনো মুসলমান যখন তার অপর অসুস্থ মুসলমানকে দেখতে যায়, বাদাম থেকে গেলেন পাশেটা ভাকরা গেলেন অসুস্থ মুসলমান ভাইকে দেখতে, আপনার একজন গার্মেন্টস শ্রমিক
যিনি আপনার সাথে একই গার্মেন্টসে কাজ করে সে হঠাৎ অসুস্থ, সে থাকে ভাকরা, আপনি থাকেন ভাদামে, এখান থেকে আপনি তাকে দেখতে গেলেন, মুসলিম শরীফের 2562 নাম্বার হাদিস শোনাচ্ছি, সেখানে যে আপনি তাকে দেখতে গেলেন, নবীজি বলেন তুমি যে তাকে দেখতে গিয়ে আবার তোমার এলাকায় আসলা, তুমি কি মনে করতেছো রিকশায় উঠলা আসলা এটাই দেখলা কমলা আঙ্গুর কিনলা? আল্লাহ নবী কয় না, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিয়া, তুমি এই এলাকায় আসা পর্যন্ত জান্নাতের ফল পারতেছিল। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। আর একটা হাদিস শোনাই, তিরমিজি শরীফের 2008 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও এটা দিয়ে উদাহরণটা দিই, বলেন কোন মুমিন যখন তার অসুস্থ মুমিন ভাইকে দেখতে যায়, মান আদা মারিদান আও যারা আখাল্লাহু ফিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য কাউকে দেখতে গেলেন অসুস্থ ব্যক্তিকে, এই ভাদাম থেকে গেলেন ভাকরা, সেখানে গেলেন, যাওয়ার পর আপনি তাকে দেখে আসলেন, এই আপনি রওনা করার পর নাদাহু মুনাদিন, একজন ফেরেস্তা আপনারে ডাক দিয়ে এইভাবে বলে, এভাবে আপনাকে ডাক দিয়ে বলে, তিবতা, তুমি কল্যাণময় হয়ে গেছো। দুই নাম্বার, তবা মামশাকা, তুমি যে সেখান থেকে এখানে আসলা না, তোমার এই আশাটাও কল্যাণময় হয়ে গেছে, আসলটা তো বাকি আছে। তিন নাম্বারে কয় তাবা ওয়াক্তা মিনাল জান্নাতি নুজুলা, বান্দা তুমি জান্নাতে একটা বাসস্থান তৈরি করে ফেলেছ। আরেকটা হাদিস শোনাই, ওইটা না শোনাইলে তো আপনাদের বুঝে আসবে না অসুস্থ ব্যক্তি দেখার ফজিলত। তিরমিজি শরীফের 969 কত হয়, 969 আর 969, 969, 969 দুই পাশে 9 মাঝে 6 কোন মুসলমান অপর কোন মুসলমানকে যদি সকালবেলা অসুস্থ মুসলমানকে দেখতে যায় সকালবেলা, ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাক হাত্তা ইউমসিয়া, সকাল থেকে রাত পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করে, যদি সন্ধ্যাবেলা দেখতে যান, ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসবিহা, আর যদি সন্ধ্যায় দেখতে যান পরের দিন সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করে। নবীজি কয় ধামো, আরেকটু আছে কয় কি কয়, তোমার জন্য জান্নাতে বিশাল বড় একটা ফলের বাগান তৈরি হয়ে যায়। তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেননি, তাহলে মালটা আঙ্গুরের টেনশন হবে না তো, আপনি মালটা কিনবেন কয় টাকার, 100, 150, 200, আর যে ফল পারতেছেন এগুলো। ছয় নাম্বার, ওয়াইজা মা তাফাত্তাবিহু, মুসলমান মারা গেলে তার জানাজা যাওয়া, জানাজা যাওয়ার দুই অবস্থা, সহিহ বুখারী 47 নাম্বার হাদিসটা শুনেন, মানে তাবা জানাজাতা মুসলিমিন ইমানা ওয়া ইহতিসাবা, কোনো মুসলমান যখন অন্য কোনো মুসলমানের জানাজা যায় ইমানের সাথে এবং সওয়াবের আশায়। জানাজা যাওয়ার পর আপনার দুইটা অপশন, এক আপনি জানাজার নামাজ পড়া, দুই কবরস্থান পর্যন্ত যাওয়া, কয়টা হলো, দুইটা। নবীজি বলেন আপনি যদি জানাজা পড়েন এবং কবরস্থান পর্যন্ত যান, ইয়ারুজিউ মিনাল আজরি বিকিরাতাইন কুল্লু কিরাত মিসলু উহুদিন, নবীজি বলেন তুমি যদি জানাজা পড়ো আর কবরস্থান পর্যন্ত যাও, তুমি বাসায় দুইটা উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব নিয়ে ফিরে আসবে। এখন আপনারা তো গার্মেন্ট শ্রমিক, হুজুর সময়ের তো অভাব, আমি শুধু জানাজা যদি পড়ে আসা করি সমস্যা আছে, যদি শুধু জানাজা পড়ে আসেন কবরস্থান পর্যন্ত না যান, নবীজি বলে এক উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব নিয়ে তুমি ফিরে আসবে। তাহলে কয়টা হোক মুসলমান মুসলমানের, সুরে ইউনুসের 104 নম্বর আয়াতে আবার আসেন, ইসলামের ব্যাপারে কি করা যাবে না, দুই নম্বর, এবাদত হবে একমাত্র কার জন্য, শিরিক যুক্ত না শিরিক মুক্ত, তিন নাম্বার, ইখলাস যুক্ত না ইখলাস মুক্ত, তাহলে আমরা হব পরিপূর্ণ মুসলমান। মুসলমান মুসলমানের কয়টা হক, যে ছয়টা হকের কথা বললাম, আমাদের সকলকে আমল করার পালন করার তৌফিক দান করেন। এই হকগুলা প্র্যাকটিক্যালি যেই জায়গায় শেখানো হয় আপনাদের জন্য চলতে ফিরতে একটা মাদ্রাসা, এটার নাম দাওয়াত তাবলিগ। কি তাবলিগ? এই দাওয়াত তাবলিগ মাশাল্লাহ আমাদের দেশের জন্য একটা নেয়ামত। গত দুই বছর আপনার করোনা আরও বিভিন্ন কারণে বন্ধ ছিল, আল্লাহর রহমত আল্লাহর দয়া আমাদের উপর, আল্লাহ পাক রব্বুল আলামিন এবছর আবার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, তো 13, 14, 15 ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে কীভাবে যাবেন, কীভাবে গেলে সুন্দর হয়, গার্মেন্টস শ্রমিকরা সবাই ইনশাআল্লাহ চেষ্টা করবেন যে কীভাবে আপনারা, অবশ্যই এটা মালিক যিনি আছে তার সাথে পরামর্শ করে, তিনি যদি অনুমতি দেন, এটাও মাসালা মনে রাখতে হবে,
তো যাই হোক, তো গার্মেন্ট শ্রমিকরাও যদি পারেন, যদি সম্ভব হয় আপনারা অংশগ্রহণ করা, এটা অবশ্যই ওলামায়ে কেরাম সহ মালিক যারা আছে তাদের সাথে পরামর্শ সাপেক্ষে হতে হবে, জোর করে না, কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে। তো এই যে আপনার দাওয়াত ও তাবলিগ, এটা হলো যারা আপনারা সাধারণ তাদের জন্য শিক্ষার একটা জায়গা, তো সেখানে ইনশাআল্লাহ আমরা শিখব। সর্বশেষ কথা হলো মাদ্রাসার জন্য আমরা কেউ উঠবো না, কেউ উঠবো না।